এফরন সং। হ্যাঁ দাদা, কিছু বলবেন? এই জায়গাটা একটু ছোট্ট বিবরণ দেন। এটা হচ্ছে তো যতটুকু বলা যায়, আপনি বসেন। এটা হচ্ছে বসেন বসেন গাজীপুর। হ্যাঁ, গাজীপুর ডিস্ট্রিক্টের রেল স্টেশন থেকে তোমার হারিনাল বাজার হয়ে ইউনিয়নের নামটা হচ্ছে চরদম দমদমা। আচ্ছা, এটা গাজীপুর জেলা। আর হচ্ছে তোমার এটা হচ্ছে যে শ্রীপুর থানায় পড়ছে। শ্রীপুর থানার শেষ, গাজীপুর সদরের শেষ, শ্রীপুরের স্টার্ট। তো এটা এই জায়গাটার নাম হচ্ছে নলগাঁও। আচ্ছা, চরদমদমা ইউনিয়ন, নলগাঁও একটা গ্রাম। তো এইটা মানে এই বাংলোর সাথে আমি আজকে প্রায় 15 বছর ধরে জড়িত। আচ্ছা, এটা সৌন্দর্য নিয়ে একটু বলেন। মানে এটা সৌন্দর্য হচ্ছে কি, এখানে তুমি একটা গ্রিন একটা এনভায়রনমেন্ট পাবে। কি কি আছে এটার মধ্যে একটু বলেন। এখানে তোমার মালটা আছে, মালটা আছে, আঙ্গুর আছে। মালটা মানে একটা না দুইটা না, এখানে মালটা গাছ আছে ধরো মিনিমাম 200 মালটা গাছ আছে। এবং 200 মালটা গাছে মালটা ধরে, প্রতি মালটা গাছে ধরো মিনিমাম 10-20-30 কেজি মালটা ধরে। তারপরে আম রূপালী আম আছে, আনারসের বিশাল বড় বাগান আছে। তারপরে কুইশোরের মানে ভিয়েতনামে কালো কুইশোরের তোমার ইয়া আছে। তারপরে কাঁঠাল আছে, পিয়ার আছে। এখানে একটা গরুর একটা ফার্মিং আছে, ফার্মিং মানে তথ্য প্রযুক্তি ভিত্তিক গরুর ফার্মিং আছে। বিশাল বড় একটা গরুর ফার্ম আছে, পার ডে ধরো মিনিমাম 500 লিটার দুধ আসে। মাশাআল্লাহ। আর ওইদিকে ফিশিং আছে। তো মোটামুটি ওভারঅল একটা মানে চার্মিং এরিয়া, ভালো লাগবে যে আসে। মানে খুব ভালো লাগার মতো একটা পরিবেশ। আজকে আমরা এখানে লাঞ্চ করব। সো লাঞ্চে আমাদের তাৎক্ষণিক একটু ডিম ভাজা করছি। আমরা তো বলে আসি নাই, মাছ আছে 3টা পিস মাছ। আচ্ছা, রাইস আছে, খাবো আমরা। আর ও এরপরে কিন্তু ন্যাচারাল গরুর কোনো প্রিজারভেটিভ ছাড়া দুধ আছে। আচ্ছা, আর দুধ গুলো অনেক ঘন করেছে তোমার জন্য, 3 জনে 2 লিটার দুধ খাবো। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমরা আরেকটু ঘুরে আসি। হ্যাঁ যাও, একটু ঘুরে মেইন প্রজেক্টটা। এই হচ্ছে ওনার রিসোর্ট বলা যেতে পারে, যেখানে মানে মেইন মালিকের রিসোর্ট। সো ভাই শুভ বসেন, আসতে আসতে। সো এখানে আমরা আছি। This is the place. দাদা আসেন আমার সাথে। আফরান সাহেব আসেন, আসেন, আমরা একটু ঘুরে ঘুরে দেখি আছি এখান থেকে। দাদা এটা কিন্তু আমার একটা ড্রিম, শোনেন আমি বলি। এই যে একটা বাংলা বাড়ি আছে না, এটা কিন্তু আমার ড্রিম একটা মানে বাড়ি আর কি, যে আমি ছোটবেলার থেকে এরকম একটা বাড়ি থাকতে চাই। এতক্ষণ আমরা এই ঘর থেকে ভিডিও করতেছিলাম। এটা হচ্ছে এন্ট্রেন্স। আচ্ছা চলো আমরা একটু ভিতরে দেখি। ড্রাগন অসাধারণ। এগুলো সব মালটা গাছ না? এখানে অনেক ধরনের ফল গাছ আছে মনে হয় নাকি? অনেক সুন্দর লেবু, এলাচি লেবু, ছোট ছোট গেছে। তবে আমাদের আসা উচিত দাদা। তবে এই ধরুন মানে ঢাকার বাইরে এসে টাইম স্পেন্ড করার জন্য এটা পারফেক্ট একটা প্লেস, রিল্যাক্সেশনের জন্য। আনারস দেখা যায় না? কাকে নাকি গাছ কি উঠাই নিয়েছেন না লাগাইবেন নতুন? লাগানো নতুন গাছ এটা
জাম গাছ না? আচ্ছা এগুলো কি ফল? এটা এটা কি ফল? পুরো বাংলা পর্যবেক্ষণের জন্য অলমোস্ট এখানে মোর দেন 15-20 জন রেগুলার কাজ করে। আমাদের এফরান মামাকে অনেক ধন্যবাদ ভাই, আজকে আমার ছুটির দিনে মানে ভাই সবসময় রিকোয়েস্ট করে আমাকে মানে আসার জন্য, যে ভাইয়ের সাথে ঘুরে ঘুরে দেখার জন্য। ভাই মাশাল্লাহ দিলে আমাদের সারা বাংলাদেশে, সারা বাংলাদেশে এমন কোনো জায়গা নাই যেখানে আমার ভাইয়ের বিচরণ নাই। সেই যে আমরা আরেকটা বাসে চলে আসলাম, বাইক ছেড়ে দিয়ে আমরা আসলাম। অনেক সুন্দর এটা কিন্তু আপনার মানে পরিকল্পিত, এই যে এখানে অনেকগুলো গাবি আছে দেখাই, অনেকগুলো মাশাল্লাহ মাশাল্লাহ অনেক সুন্দর। কেন ওনার কর্মীরা এই ঘরে থাকে আর কি। হ্যাঁ ধরেন আমার একটু দেখান। আসলে বলেন, আমি থ্যাংকস, আমি থ্যাংকস, আমি থ্যাংকস যে মাজারুলকে আজকে নিয়ে আসতে পারছি, আজকে ছুটির দিন মানে খুব ভালো লাগছে। না খালি ভাই ইটস ওকে, এটা তো বাংলো, তো খালি ভাই হাঁটতে ভালো লাগে। তো এই বাংলোটার মানে এটা বাংলো না আসলে, মূলত এটা মানে একটা রিসুটও বলা যায় না, এটা থাকার জন্য ওনার আসলে উনি একটু গ্রিন ভেন্টিলেশন চাচ্ছে, তো এই জন্য সবসময় একটু বেটার অপরচুনিটি মাঝারের ই ভালো লাগতেছে না? তোমার বউ আসলে আর ভালো লাগতো না? তোমাকে নিয়ে তো আজকে আমরা খাবো না, ধরো ঠিক আছে, থ্যাংক ইউ।